বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকের একটা নতুন ভিডিও শেয়ার করছি। কাছে ও দূরে সবাই যে যেখানে বসে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আমার বন্ধু টুইঙ্কিল সোনার, আমি গাড়িতে আছি, কোথায় যাব শেয়ার করব আপনাদের সাথে। আর টুইঙ্কিল সোনা যেহেতু 5-6 বছর যাবত আমাদের সাথে আছে, ও আমাদের ফ্যামিলি মেম্বারের মতোই একজন। বাসায় একটা ছোট বাচ্চা থাকলে যেভাবে টেক কেয়ার করতে হয়, ওকেও ঠিক সেইভাবে টেক কেয়ার করতে হয়। আর ও আসলে বেশ কয়েকদিন যাবত অসুস্থ, আর বাসার সবাই অনেক ব্যস্ত, ব্যস্ততার কারণে ওরে এতদিন ডাক্তারের কাছে নেওয়া হয় নাই। আর ও হচ্ছে কোনো কিছু খাওয়ার সাথে সাথে বমি করে দেয়, বমি করে তারপরে আরও কিছু সমস্যা আছে, আর বমি কিছুতেই কমতে ছিল না। সেই কারণে আর কি সময় করে আমার ছেলে একদিন আগে মানে সিরিয়াল দিছে ডাক্তারের দেখানোর জন্য, আর আজকে 3টা বাজে হচ্ছে ওর ডাক্তারের সিরিয়াল, এই কারণে ওকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। আর ও হচ্ছে গাড়িতে আসলে উঠতে চায় না, ছোটোবেলা যখন ছোটো ছিল তখন গাড়িতে উঠতে চাইতো, ওকে আমরা 2-3 ঘন্টার জন্য কোথাও নিয়ে গেলে নিয়ে যেতাম কোনো শপিংয়ে বাকি কেনাকাটা করার জন্য, ও আমাদের সাথে থাকতো আর হচ্ছে গাড়ির ভিতরে বসে বাইরের দৃশ্যগুলো দেখতো। আর এখন বড় হওয়ার পরও গাড়িতে উঠতেই চায় না, গাড়িতে উঠলে আসলে লাফালাফি করে, দেখা যায় সিটের নিচে গিয়ে বসে থাকে, বাকি ওই যে ইঞ্জিনের কাছে গিয়ে বসে থাকে, ও গাড়ির শব্দ ভয় পায়। আর এখন অসুস্থ, এই কারণে আমার কাছে চুপচাপ বসে আছে। আর ওকে নিয়ে আসছি আমরা নিকুঞ্জুতে একটা হসপিটালে, এখানেই তো এর সাইনবোর্ড দেওয়া আছে, ডাক্তার লুৎফুর রহমান, উনি হচ্ছে চিড়িয়াখানার একজন অভিজ্ঞ ডাক্তার, ওইখানে উনি ডিউটি করে। আর এখানে হচ্ছে ওনার নিজের বাসায় নিচতলাতে একটা ছোট হসপিটালের মতো দিয়েছে, মানে এখানে 2-3টা রুমে আর কি কাজ করে, একটাতে ওদেরকে দেখে আর একটাতে অপারেশন করে, মানে এক একটা রুমে এক একটা কাজ করে, কিন্তু এখানে ভর্তি রাখে না, ওরা চিকিৎসা করে, যদি 2-3 ঘন্টা রাখা লাগে সাথে সাথে আবার ছেড়ে দেয়। তার এই তো আমরা হচ্ছে এখানে সবসময় অনেক ভিড় থাকে, কিন্তু আমরা আসছিলাম 3টার দিকে, এই সময় কোনো ভিড় নাই, আমরা এসে আর কি এখানে ঢুকে পড়ছি। আর এই তো টুইঙ্কেল এখানে বসে আছে, আর ও এখানে আসলে আসলে অনেক ভয় পায় আর অনেক চিল্লাচিল্লি করে, এই তো দেখতেই পাচ্ছেন ওকে বসেই রাখছি, ও মানে কেমন করতেছে, ফুসফুস করতেছে, আর ও এদিক সেদিক লাফালাফি করতেছে, সোফা থেকে নেমে এখানে গিয়ে বসে আছে। আর এখানে আসলে ও এরকমের করে, কেন করে জানি না। আর ওরা বলে যে এখানে আসলে অন্য আরও তো ওদের মতো প্রাণীরা আসে, ওদের একটা মানে গন্ধ পায়, এই কারণে নাকি এরকম করে। আর এই তো এখানে নিচে নেমে সে বসে আছে, আমার কাছেও আসতে চাইতেছে না, মানে আমি দরলেই দেখা যায় যেই দরবে এখন সে কামড়াবে আঁচড়াবে, এরকমের একটা অবস্থা। আর এই তো এখানে যে অ্যাসিস্ট্যান্ট, ও হচ্ছে হাতে গ্লাভস পরে, তারপরে এই তো তোয়ালে দিয়ে ডেকে তারপরে নিয়ে আসছে, এখন ডাক্তার চেক আপ করবে। আর যখন ওকে চেক আপ করছে ও কিন্তু অনেক চিল্লাচিল্লি করছে। আর এখানে আসলে ডাক্তাররা অনেক অভিজ্ঞ, এখানে যেই সিনিয়র ডাক্তার উনি হচ্ছে ওই তো মানে ঢাকা চিড়িয়াখানার ডাক্তার, আর উনি আসলে সবসময় ব্যস্ত থাকে, ওনাকে তেমন পাওয়াই যায় না। আর এখন যে আছে উনি হচ্ছে ওনার জুনিয়র, মানে ওনার অনুপস্থিতিতে উনি আর কি চিকিৎসা করে, তো উনিও বেশ ভালো। আর আজকের যে সিনিয়র ডাক্তার, ওনারই দেখার কথা ছিল টুইঙ্কেলকে, কিন্তু আমাদের আসতে আসতে একটু লেট হয়ে গেছে, এই কারণে সে আসলে দেখতে পারে নাই, আর ওনার জুনিয়র যা আছে সে দেখতেছে। এই তো টুইঙ্কেল রে একবার চেক আপ করে ছেড়ে দেওয়া হয়েছিল, আবার ওকে ধরা হয়েছে, আর ও হচ্ছে অনেক চিল্লাচিল্লি করতেছিল। এই তো ওকে একসাথে 2টা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, আর এই ইঞ্জেকশন দেওয়ার পর ওর অবস্থা আসলে অনেক খারাপ হয়ে গেছিল, সেটা আসলে বলার মতো না যে অবস্থা হয়েছিল। আর এই তো ওর এখানে আনার পর হয়তো 2টা ইঞ্জেকশন দিল, আর এখানে হচ্ছে 3 রকমের মেডিসিন দিয়েছে, মানে 4 রকমের, 2 রকম 3 রকমের এখানে হচ্ছে মনে হয় পায়খানা আর বমির ওষুধ, আর একটা কৃমির ওষুধ,
আর এটা হচ্ছে পেস্ট জাতীয় একটা ভিটামিন, মানে মলমের মতো। ও যেহেতু ট্যাবলেট খেতে চায় না, এই জন্য এটা আনা ওই পেস্টের সাথে মানে মিশিয়ে গলিয়ে তারপরে ওকে মেডিসিন খাওয়াতে হবে। ও আসলে এই যে ভিটামিন আছে পেস্ট জাতীয় এটা খুব ভালো খায়, বাসায় মাঝে মধ্যেই খাওয়ানো হয়। আর বাসায় আসে তারপর আর একটা নিয়ে আসছি এই ট্যাবলেটগুলোর সাথে মিশিয়ে, তারপরে দেখে খাওয়াতে পারে কি না। ও ওষুধ একদমই খেতে চায় না। আর ওই যে উপরেটা হচ্ছে কৃমির ওষুধ, এটা হচ্ছে 7 দিন পরে খাওয়াতে হবে। আর ওকে ভ্যাকসিন দেওয়ার জন্য নিয়েছিলাম, ভ্যাকসিনের ডেট শেষ হয়ে গেছে, 1 সপ্তাহ মানে 1 বছর হয়ে গেছে, কিন্তু ও এখন যেহেতু অসুস্থ আর এখন 2টা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, এতগুলো ওষুধ দেওয়া হয়েছে, এই কারণে হচ্ছে ভ্যাকসিন দেওয়া হয় নাই। 1 সপ্তাহ পর আবার নিয়ে আসতে হবে, তারপরে ভ্যাকসিন দেবে। আর এখানে ওদের মতো কারো প্রাণী থাকলে এখানে নিয়ে আসতে পারেন, এখানে হচ্ছে চিকিৎসা সেবা অনেক ভালো। আর এই তো টুইঙ্কলকে ডাক্তার দেখানোর পরে হচ্ছে ওকে জুরিত করে নিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে ওরে এত জোরাজুরি করে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ও আসলে বমি করে সমস্ত শরীর নষ্ট করে দিয়েছিল। আর ও কিছুতেই কারো কাছে আসতে চাইছিল না, এই কারণে নতুন একটা জুরি কিনে তারপরে ওর মধ্যে ঢুকিয়ে তারপরে আনা হয়েছে। ওকে কিন্তু বাসা থেকে আনার সময় কোলে করে নিয়ে আসছি, কিন্তু ও এই অবস্থা হয়েছে এই কারণে এই জুরির মধ্যে করে আনা হয়েছে। আর এই তো একেবারে মানে ক্লান্ত হয়ে গেছে, প্রথম যখন আমি জুরির কাছে হাত দিয়েছি তখন ও মানে ওই যে কেমন করে হা করে করে মানে ভয় দেখা ওই রকমের করতেছিল, কিন্তু এখন একেবারে চুপচাপ হয়ে গেছে। ও আসলে অনেক জোরাজুরি করে ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তো আসলে করার কিছু নাই, ও যেহেতু অসুস্থ আর ও হচ্ছে ভদ্রভাবে থাকতে চায় না, এই জন্য জোরাজুরি করে দেওয়া হয়েছে। আর এই তো বাসায় আসার পর ও একেবারে চুপচাপ হয়ে গেছে, ওর জামাটা চেঞ্জ করে শরীরটা মুছে দিয়েছি আমি, আর শরীর মোছার সাথে সাথে ও এসে এই তো শুয়ে রয়েছে। আর ও হাঁটতেও পারছিল না, ওর পায়ে আসলে অনেক ব্যথা হয়েছিল, অনেক মায়া লাগতেছে আসলে। এই তো কীভাবে চুপচাপ শুয়ে আছে ও, আর ও এক জায়গায় থাকতে চাইছিল না, কতক্ষণ সোফার উপরে শোয়, কতক্ষণ বিছানায় শোয়, এরকম করতেছিল, আসলে কেমন একটা অস্থিরতা কাজ করতেছিল ওর মধ্যে, ছটফট করতেছিল। এই তো আমি এত ইয়ে করতেছি, ওর কোনো সারা শব্দই নাই, মানে এতটা অসুস্থ হয়ে গেছে, এমনিতেই অসুস্থ, আর ও ডাক্তারের কাছে নেওয়ার পরে আরও বেশি অসুস্থ হয়ে গেছে, কারণ ওরা যেভাবে ধরছে মানে দুইজনে জোরাজুরি করে ইঞ্জেকশন দিয়েছে, এই কারণে আসলে ওর অবস্থা বেশি খারাপ হয়ে গেছে। তো ওদের তো আসলে দোষ না, ওকে তো চিকিৎসা ইঞ্জেকশন দিতেই হবে, যেহেতু ও চুপচাপ থাকতে চাইছে না, এই জন্য আর কি। যখনই ওরে নেওয়া হয় ও এইরকমই করে, আর এইভাবে জোর করে ওকে আর কি ইঞ্জেকশন দিতে হয়, তাই কি আর করার। সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।